সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বিজেপি টাকা কয়লা গুরু টাকা থেকে বিজেপি টাকা আসে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে ভোট কেনা বেচা চলছে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগানো হচ্ছে, কি বলবেন? তৃণমূল কংগ্রেস আগে উত্তর দিক, মুকুল রায় কোন দলে আছে, বিশ্বজিৎ দাস কোন দলে আছে, কৃষ্ণ কল্যাণী কোন দলে আছে, সৌমেন রায় কোন দলে আছে, এগুলোর উত্তর দিক আগে। 21 তারিখে কাউন্টিংয়ের দিন মজাটা বুঝবে তৃণমূলে এমন বহু লোক আছে, শুধু দেহটাই ওদের কাছে আছে, আর এখানে ছাপ্পা মারতে পারছে না বলে কষ্ট হচ্ছে। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা পার্টি অফিসই 5 স্টার, 70 কোটি টাকার একটা বাড়ি বানিয়েছে ভাইপো কালীঘাটে, তার সোর্স অফ ইনকাম কি? ক্যামাক স্ট্রিটে যে অফিসটা চলে সে অফিসটা কার? ওখানে তো 5 স্কোয়ার ফিট 30,000 টাকা। একটা তপসিয়াতে অফিস থাকা সত্ত্বেও গত অক্ষয় তৃতীয়ায় যে অফিসটা উদ্বোধন করেছে, 7 স্টার। বিজেপির এমএলএরা উত্তরবঙ্গ থেকে আসেন, প্রত্যেকের গাড়ি নেই, বিজেপির এমএলএদের সকলকে অ্যাসেম্বলি হোস্টেলে অ্যাকোমোডেশনও দেওয়া হয়। আমি তো অপোজিশন লিডার, আমাকে তো অ্যাকোমোডেশন দেয়। আমরা একটা জায়গায় থেকেছি, চা খেয়েছি, রুটি ডাল ভাত মাছ খেয়েছি, ভোট দিতে এসেছি, কী মহাভারত শুদ্ধ হয়ে গেছে। আর বিজেপির টাকা কয়লা গুরুর টাকা থেকে বিজেপির টাকা আসে, বিজেপিকে স্বতঃস্ফূর্তভাবে লোক ইলেকট্রাল বন্ডে টাকা।